বন্ধুরা, মমি বলতে সাধারণত আমাদের মাথায় আসে কাপড়ে মোড়া কফিনবন্দি দেহ, যেগুলির সন্ধান পাওয়া যায় মিশরে। কিন্তু সম্প্রতি প্রত্নতত্ত্ববিদেরা এমন একটি মমির সন্ধান পেয়েছে যেটা ছিল বসে থাকা অবস্থায় চেন দিয়ে বাঁধা। আবার এমন কিছু মাথার খুলির সন্ধান পাওয়া গিয়েছে যেগুলির ব্যবহার করা হয়েছিল পাত্র হিসাবে। আজকের এই ভিডিওতে প্রত্নতত্ত্ববিদদের এমন কিছু আশ্চর্যজনক আবিষ্কার দেখতে চলেছি যেগুলির আবিষ্কার আমাদের কাছে অবিশ্বাস্য বলে মনে হয়। মিস্ট্রিয়াস কেভ। 2018 সালে ইংল্যান্ডের ডারহাম নামক একটি ইউনিভার্সিটির একটি লাইব্রেরি তৈরির উদ্দেশ্যে কাজ চলছিল। মাটি খনন করার সময় এখানকার কর্মীরা একটি কঙ্কালের সন্ধান পায়। যখন তারা আরও খোদাই করতে শুরু করে, তখন এই জায়গা থেকে একটা বড় মাপের কবরের সন্ধান পাওয়া যায়। সেখান থেকে প্রায় 1700 মানুষের কঙ্কাল খুঁজে পাওয়া যায়। একসঙ্গে এতগুলি কঙ্কাল দেখে প্রত্নতত্ত্ববিদেরও একটু হতভম্ব হয়ে যায়। তাদের মনে একটা প্রশ্ন ছিল যে কারা কী উদ্দেশ্যে এতগুলি মানুষকে এখানে দাফন করে দিয়েছিল, ঠিক কী ঘটেছিল এখানে। এর উত্তর পেতে প্রত্নতত্ত্ববিদেরা শুরু করে রিসার্চ। রিসার্চ থেকে জানা যায় এরা ছিল আর্মি। 1650 সালের একটি যুদ্ধেতে এরা সকলেই প্রাণ হারায় এবং এদেরকে এক জায়গায় দাফন করে দেওয়া হয়েছিল। রিসার্চ থেকে জানা যায় যে এদেরকে কুরুল অথবা তরোয়াল জাতীয় কিছু অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছিল। পেরুভিয়ান মমি। এতদিন প্রত্নতত্ত্ববিদেরা সাধারণত শুয়ে থাকা অবস্থায় কফিনবন্দি অনেক মমির সন্ধান পেয়েছে, কিন্তু পেরুতে খোঁজ চালিয়ে তারা এমন একটি মমির সন্ধান পেয়েছিল যেটা ছিল অন্যান্য মমির থেকে একেবারেই আলাদা। কারণ এটি শুয়ে থাকা অবস্থায় ছিল না, এটি ছিল বসে থাকা অবস্থায়, যেখানে ব্যক্তিটি বসে হাত দিয়ে মুখ ঢেকে রেখেছিল এবং ব্যক্তিটিকে চেন দিয়ে বাঁধা ছিল। এইভাবে বসে থাকা অবস্থাতেই ব্যক্তিটির মমি উদ্ধার হয়। এই মমিটির উপর তারা ভালো করে রিসার্চ করে জানান যে এই মমিটি 1200 বছরের পুরানো এবং ব্যক্তিটির বয়স ছিল 30 বছরেরও কম। কিন্তু এখানে একটা প্রশ্ন নিশ্চয়ই আপনাদের মনে আসছে যে কেন এইভাবে বসে থাকা অবস্থায় চেন দিয়ে বেঁধে দাফন করা হয়েছিল। গবেষণা করে কিছু প্রত্নতত্ত্ববিদ দাবি করেন যে হয়তো ব্যক্তিটি কোনো বড় অপরাধ করে ফেলেছিল, তার শাস্তিস্বরূপ এইভাবে চেন দিয়ে বেঁধে শাস্তি দেওয়া হয়েছিল এবং তারপর এই অবস্থাতেই দাফন করে দেওয়া হয়েছিল। আবার কারো মতে হয়তো এটা তাদের কোনো ধর্মীয় আচরণ ছিল, হয়তো তাকে বলি দেওয়া হয়েছিল। প্রাচীনকালে এরকমই কিছু জঘন্য ধর্মীয় আচরণ ছিল যেখানে মানুষ নিজেদের তৈরি মূর্তিকে খুশি করার জন্য অপর মানুষকে বলি দিত। সম্প্রতি চীনের মিয়ান অঞ্চল থেকে প্রত্নতত্ত্ববিদরা এমন কিছু কঙ্কাল খুঁজে পায় যাদের বলি দেওয়া হয়েছিল। প্রাচীনকালে দেবতাদের খুশি করার জন্য জীবন্ত মানুষদের শিরচ্ছেদ করে বলি দেওয়া হতো। সম্ভবত এই ব্যক্তিটির ক্ষেত্রেও সেরকমই করা হয়ে থাকতে পারে, তবে শিরচ্ছেদ না করে হয়তো এইভাবে হাত পা বেঁধে বলি দেওয়া হয়েছিল। ক্রাশড বডি। মিশর হলো এমন একটি দেশ যেখানে দিকে দিকে ছড়িয়ে রয়েছে নানান প্রাচীন ইতিহাস এবং রহস্য। এত অজানা রহস্য মিশরের মাটিতে এখনও লুকিয়ে রয়েছে যে যদি পৃথিবীর সব দেশের প্রত্নতত্ত্ববিদরাও খোঁজ শুরু করে দেয়, তাহলেও কয়েক শতাব্দী খোঁজ করেও হয়তো সব রহস্যের উন্মোচন করতে পারবে না। এমন অনেক রহস্য রয়েছে যেগুলির কোনো সদুত্তর পাওয়া যায়নি। মিশর বলতেই আমাদের মাথায় আসে মমি আর পিরামিডের ছবি। মমি বলতে সাধারণত কাপড়ে মুড়ে কফিনের মধ্যে থাকা দেহকেই আমরা বুঝে থাকি। কিন্তু সম্প্রতি মিশরের আলেকজান্দ্রিয়া নামক এক জায়গায় খনন করার সময় প্রত্নতত্ত্ববিদরা একটি কালো রঙের কফিনের সন্ধান পান যেটা ছিল অন্য কফিনদের থেকে একদমই আলাদা, এবং এরকম কফিন প্রত্নতত্ত্ববিদরা এর আগে কখনো কোথাও দেখেননি। প্রত্নতত্ত্ববিদদের মতে এই কফিনটি ছিল প্রায় 2000 বছরের পুরানো এবং এটি ছিল পাথর দিয়ে তৈরি। এই কফিনটি যখন খোলা হয় তখন দেখা যায় যে এতে লাল রঙের এক ধরনের তরল দিয়ে পূর্ণ করা ছিল এবং এতে একসাথে তিনটি দেহ দাফন করা ছিল, যার মধ্যে একটি ছিল মহিলার আর বাকি দুটি ছিল পুরুষের মমি। কিন্তু এতে অবাক করার মতো ব্যাপার হলো এত বছর পরেও লাল তরলটি সম্পূর্ণ শুকিয়ে যায়নি। এবং আরও অবাক করার মতো ব্যাপার হলো এটাই, এই কফিনটি যে দুজন ব্যক্তি মূলত মাটি থেকে বের করে তুলেছিল, কফিন আবিষ্কারের কিছুদিনের মধ্যেই সেই ব্যক্তি দুজন মারা যায়। শুধু তাই নয়, কফিনটি তুলতে যারা সাহায্য করেছিল তারাও অসুস্থ হয়ে পড়েছিল। প্রত্নতত্ত্ববিদদের দাবি এত বছর ধরে তরলটি কফিনের মধ্যে থাকার কারণে হয়তো খুব বিষাক্ত পদার্থে রূপান্তরিত হয়ে গিয়েছিল আর তাই হয়তো তারা অসুস্থ হয়ে পড়েছিল। তবে এই তরলটি কেন এরকম হয়ে গিয়েছিল কিংবা এটি কী দিয়ে তৈরি করা হয়েছিল, সেই সব প্রশ্নের উত্তর আজও পাওয়া যায়নি। অ্যাটাকামা ডিজার্ট। প্রত্নতত্ত্ববিদরা মাটি খুঁড়ে শুধু যে মানুষের কঙ্কাল খুঁজে পান সেটা নয়, অনেক সময় পাওয়া যায় সেকালের পশুদের কঙ্কালও। চিলিতে প্রত্নতত্ত্ববিদরা এরকমই অসংখ্য তিমির কঙ্কাল আবিষ্কার করেছিলেন। চিলির কোস্টাল নামক হাওয়াইতে কাজ চলছিল, কিন্তু একদিন ওখানকার কর্মীরা কাজ বন্ধ করতে বাধ্য হয়। এই কাজটি হচ্ছিল চিলির আটাকাম মরুভূমির উপর, কিন্তু কর্মীরা এখানে হঠাৎ তিমি মাছের কঙ্কাল দেখতে পায়।
একটা পাওয়ার পর আরও খনন করার পর তারা আরও 75টি তিমির কঙ্কাল এখান থেকে উদ্ধার করেন। এই জায়গায় তিমি মাছের কঙ্কাল দেখে তারা একেবারেই চিন্তিত হয়ে পড়েছিল। সকলের মনে একটা প্রশ্ন উঠেছিল যে মরুভূমির মতো জায়গায় 120 ফুট উঁচুতে কীভাবে এতগুলি তিমি মাছের কঙ্কাল এলো, কারণ এখানে আশেপাশে কোনো সমুদ্রের অস্তিত্বই ছিল না। এর উত্তর পেতে শুরু হয়ে যায় এই সকল কঙ্কালগুলির উপর গবেষণা, এবং গবেষণা থেকে উঠে আসে যে এই কঙ্কালগুলি প্রায় 20 থেকে 30 লক্ষ বছর আগের। গবেষকদের মতে যে জায়গায় এতগুলি তিমির কঙ্কাল পাওয়া গেছে, বহুকাল আগে এই জায়গাটি ছিল সমুদ্রের কিনারা। কারণ তিমি জাতীয় প্রাণীগুলি যখন অসুস্থ বোধ করে তখনই একমাত্র তারা সমুদ্রের কিনারায় চলে আসে। কিন্তু একসাথে 75টি তিমি জাতীয় প্রাণী কীভাবে এখানে এসেছিল এবং কেন এসেছিল সেটা আজও জানা সম্ভব হয়নি। স্কালবো, এটা তো আমরা প্রত্যেকেই জানি যে আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মাথা। কিন্তু যদি বলি এই মাথার খুলিকেই প্রাচীনকালে মানুষ পাত্র হিসেবে ব্যবহার করত, এটা শুনতে খুব অবাক লাগলেও সম্প্রতি প্রত্নতত্ত্ববিদদের একটি দল মাটির তলা থেকে এরকমই কিছু পেয়েছে, যেটা তাদের কাছেও অবিশ্বাস্য মনে হচ্ছিল। 2020 সালে প্রত্নতত্ত্ববিদদের একটি দল একটি মাথার খুলির সন্ধান পান, যেটার উপর গবেষণা করে তারা জানতে পারেন যে এই খুলিটিকে কাপ বা বাটির মতো তারা ব্যবহার করত। এই খুলিটি ছিল প্রায় 4000 বছরের পুরানো। রিসার্চ থেকে উঠে আসে আরও নানান তথ্য। জানলে অবাক হবেন যে প্রাচীনকালে মানুষ তাদের শত্রুদের হত্যা করে তাদের মাথার ধর থেকে আলাদা করে দিত এবং মাথার খুলিকে পরবর্তীকালে পাত্র হিসেবে দৈনন্দিন জীবনে ব্যবহার করত। তবে শুধু এখানেই শেষ নয়, শত্রুর কঙ্কাল হাড় দিয়ে তারা অস্ত্রশস্ত্রও বানাত। এর একটি প্রমাণ পাওয়া গেছে ডগারল্যান্ড নামক একটি দ্বীপে। সম্প্রতি এখান থেকে প্রত্নতত্ত্ববিদরা মানুষের হাড় দিয়ে তৈরি হাতিয়ারের সন্ধান পেয়েছে। এর থেকে এটা স্পষ্ট যে প্রাচীনকালের মানুষ ছিল খুবই নিষ্ঠুর মনোভাব সম্পন্ন। ব্ল্যাক স্যাম ব্লেমি, এই ঘটনাটি হলো রবিন হুড জলদস্যুদের নিয়ে। আজ থেকে প্রায় 300 বছর আগে ইংল্যান্ডে ব্ল্যাক স্যাম নামের একজন ব্যক্তি বসবাস করতেন, যিনি ইংল্যান্ডের নেভিতে কাজ করতেন। কিন্তু তিনি তার কাজ এবং জীবন নিয়ে পুরোপুরি খুশি ছিলেন না। তিনি সবসময় চাইতো আরও বেশি টাকা পয়সার ধন দৌলতের অধিকার হতে। তাই তিনি নেভিতে কাজ ছেড়ে দিয়ে ইংল্যান্ড থেকে পালিয়ে গিয়ে একটি সংগঠন তৈরি করেন। তারপর তিনি ক্যারিবিয়ান সমুদ্রের অভিযানে নেমে পড়েন। যেহেতু তিনি নেভিতে কাজ করতেন, তাই তিনি সমুদ্রের দিক নির্দেশনায় পারদর্শী ছিলেন। সমুদ্রের সব কিছুই তাঁর জানা ছিল, তাই তিনি কিছুদিনের মধ্যেই জলদস্যুতে পরিণত হন। বিভিন্ন জাহাজে অভিযান করে ধনীদের থেকে টাকা পয়সা লুট করে তিনি গরিবদের বিলিয়ে দিতেন। এইভাবেই তিনি হয়ে উঠেছিলেন রবিন হুড। তিনি গরিবদের টাকা পয়সা দিয়ে যেমন সাহায্য করতেন, তেমনই গরিবদের তার দলে কাজ করাত। শোনা যায় যে তিনি প্রায় 45টি জাহাজ লুট করে ডুবিয়ে দিয়েছিলেন। এইভাবে চলতে চলতে একদিন সামুদ্রিক ঝড়ে তার নিজেরই জাহাজ ডুবে যায়। সেই জাহাজের যারা ছিল তারা সকলেই ডুবে যায়। জাহাজটি ডুবে যাওয়ার পর তাদের অনেক খোঁজা হয়েছিল, কিন্তু তাদের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। কিন্তু 1982 সালে একদল ডুবুরি একটি জাহাজ সেই সমুদ্রের তলায় খুঁজে পান, যেখানে এই জলদস্যুদের জাহাজ ডুবে গিয়েছিল। সেই জাহাজ থেকে বেশ কয়েকটি কঙ্কালও তারা উদ্ধার করতে পেরেছিল। অনেকেই এই জাহাজটিকেই সেই জলদস্যুদের জাহাজ বলে দাবি করে, কিন্তু অনেকে আবার এটা মানতে নারাজ, যদিও এই সম্পর্কে কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি। সাইবেরিয়ান কফিন, এই ঘটনাটি ঘটেছিল 1970 সালে। সাইবেরিয়ার একটি খনিতে মাটি থেকে প্রায় 70 মিটার গভীরে কিছু কর্মী কাজ করছিলেন। কাজ করতে করতে হঠাৎ তারা একটি জায়গায় দেখতে পায় একটি পাথরের কফিন। কফিনটিকে দেখা মাত্রই তারা সেটিকে সেখান থেকে বার করার চেষ্টা করে। অনেক চেষ্টা করে তারা সেই কফিনটিকে বাইরে বের করে আনেন, কারণ কফিনটি ছিল অতিরিক্ত ভারী। কিন্তু কফিনটি যখন খোলা হয় তখন তারা কেউই ভাবেনি যে এর ভেতর থেকে এরকম কিছু বের হবে। কফিনটির ভেতরে ছিল এক অপূর্ব সুন্দরী মহিলার দেহ। দেখে মনে হবে যেন কয়েক ঘন্টা আগেই মহিলাটির মৃত্যু হয়েছে, কিন্তু কফিনটি ছিল অনেক বছরের পুরানো। এই কফিনে গোলাপি রঙের এক ধরনের তরল ছিল, যার মধ্যে মেয়েটির দেহ ছিল। কিন্তু যখন ওই তরল থেকে দেহটিকে তোলা হয়, দেহটিতে পচন ধরতে শুরু করে, গলতে শুরু করে। সঙ্গে সঙ্গেই কফিনটিকে ল্যাবরেটরিতে পাঠানো হয় টেস্ট করতে। বিজ্ঞানীরা এই অদ্ভুত গোলাপি রঙের তরলটি নিয়ে গবেষণা করতে শুরু করে দেয়, যেটি মেয়েটির দেহটিকে ঠিক রেখেছিল। কিন্তু বিজ্ঞানীরা এই তরল গবেষণা করে তেমন কিছুই বুঝে উঠতে পারেনি, কারণ তাদের মতে এই তরলটি ছিল প্রায় 3000 বছরের পুরানো। এত বছরের নিশ্চয়ই এই তরলের আসল ফর্মুলা বদলে গেছে, এই তরল অন্য কিছুতে রূপান্তরিত হয়ে গেছে, তাই একে আগের ফর্মুলায় ফেরানো সম্ভব নয়। এবং এটা বোঝা সম্ভব নয় যে কী দিয়ে এই তরল তৈরি করা হয়েছিল,
তবে এই ঘটনা থেকে এটা বোঝা যায় যে তখনকার দিনের মানুষ হয়তো এখনকার দিনের মানুষদের থেকে অনেক বেশি বুদ্ধিমান ছিল। তাই তারা কোনো আধুনিক মেশিন বা টেকনোলজি ছাড়াই এমন এক তরল বানিয়ে ফেলতে সক্ষম হয়েছিল যেটা এত বছর ধরে মানুষের কফিনবন্দির দেহকে ঠিক রাখতে সক্ষম। তন্দ্রা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের এই মাটির নিচে থেকে পাওয়া জিনিসগুলির মধ্যে কোন জিনিসটি আপনার কাছে সবথেকে অদ্ভুত বলে মনে হলো তা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটিকে লাইক করার সাথে সাথে নিজের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।